सबा के श्रेणीभेदे आदाब एवं नमस्कार जानिए कालीहाती पाइलट बालिका उच्च विद्यालय अनलाइन क्लास थेके षष्ठ श्रेणी शिक्षार्थी स्वागत और शुभेच्छा जानाच्छि। आमी प्रभाष चंद्र सरकार, इन्स्ट्रक्टर कालीहाती पाइलट बालिका उच्च विद्यालय कालीहाती टांगाइल। तो आज षष्ठ श्रेणी गणित विषय पाटिगणित अंशेर आमरा द्वितीय अध्याय शुरू करब एवं द्वितीय अध्याय आज के आलोचना करब। आलोचनार द्वितीय अध्याय जदिव दुटी अंश आछे, एकटी हलो अनुपात एवं शतकरा। आज के शुद्ध आमी अनुपात निये तोमादेर साथे आलाप करब। सुप्रिय शिक्षार्थीबृंद, प्रथमे आसा जाक अनुपात कि। अनुपात हलो एकटी विषयेर साथे आरेकटी तुलना। अर्थात आमरा जदि बोली जे रनिर बयस 10 बच्चर, जनिर बयस 15 बच्चर, ताहले तादेर बयसेर अनुपात के आमरा एरकम एकटा चिन्ह दिए बुझाते पारी। ए चिन्हटाके आमरा बोलबो, बांग्लाय बोलबो अनुपात, इंग्रेजीते बोलबो इज टू। तो एखाने रनि एवं जनिर बयसेर तुलना करा हयेछे, आमरा एई तुलनाटाके बोलबो हलो अनुपात। तो एखाने जदि आमरा एटाके सरलीकरण करी ताहले एटा 5 दिए भाग जदि देई ताहले हबे 2, आर एटाके 5 दिए भाग करले हबे हलो 3। ताहले रनि एवं जनिर बयसेर अनुपात हबे हलो 2:3। तो अनुपात आमरा काके बोलबो, जे जदि दुटी राशि एकटिर चेये अपरटी कत गुण बड़, अथवा एकटी अपरटिर कत अंश, ताके आमरा एकटा भग्नांश द्वारा प्रकाश करते पारि। सेई भग्नांशके बला हबे एखाने अनुपात। एवं से राशि दुटी होते हबे हलो समजातीय राशि। समजातीय राशि ना होले किन्तु अनुपात करा जाबे ना। जेमन एखाने रनिर बयस, एखाने जनिर बयस, ताहले बयस समजातीय राशि। अतएव समजातीय राशिर आमरा एकटा भग्नांश द्वारा प्रकाश करलाम। এখন আমরা যদি এটাকে বলি যে রনির বয়স যদি 2 বৎসর হয়, জনির বয়স হবে 3 বৎসর। রনির বয়স যদি 25 বৎসর হয়, জনির বয়স হবে 30 বৎসর। তাহলে এইভাবে আমরা কী করতে পারি, এই অনুপাতগুলিকে প্রকাশ করতে পারি। তো এই অনুপাত অংশে আমরা আলোচনা করতে গেলেই কতগুলো অনুপাতের সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে। প্রথমে আমরা আসবো হলো সমতুল অনুপাত। সমতুল অনুপাত, সমতুল অনুপাতটা হলো একটা অনুপাতের পূর্ব এবং উত্তর রাশিকে শূন্য ব্যতীত যে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে এবং যে কোনো দ্বারা সংখ্যা দ্বারা ভাগ করলে সেই ভাগ বা গুণের বা সেই অনুপাতের কোনো পরিবর্তন হবে না, আর ওই অনুপাতকেই বলা হবে হলো সমতুল অনুপাত। যেমন একটা অনুপাত আমরা লিখি 4:5। এখন এই অনুপাত হলো একটা ভগ্নাংশ, এটাকে আমরা এভাবেও লিখতে পারি। তো এই অনুপাতের সমতুল অনুপাত নির্ণয় করতে গেলে আমরা এটাকে যদি 3 দ্বারা গুণন করি, এটাকেও যদি 3 দ্বারা গুণন করি, তাহলে কি হবে, 3×4=12 আর 3×5=15। তাহলে এই যে 15 আর 12 এইটাই হবে হলো এই 5×4 সমতুল অনুপাত। আবার এইটাকে আমরা উল্টা দিকেও নিতে পারি। যেমন এই 15 আর 12 এইটাকে আমরা যদি উত্তর রাশি অর্থাৎ লবকে যদি আমরা 3 দ্বারা ভাগ করি, 3 দ্বারা ভাগ করি, হরকেও যদি আমরা 3 দ্বারা ভাগ করি, অর্থাৎ উত্তর রাশিকে এবং পূর্ব রাশিকে উভয়কে যদি 3 দ্বারা ভাগ করি, তাহলে হইতেছে 4/5। তাহলে এই এইটাও এই 15 আর 12 সমতুল অনুপাত। তাহলে আমরা এটাই মনে রাখবো যে সমতুল অনুপাত হচ্ছে
দুইটি রাশির অনুপাতের দুটি রাশির উত্তর পূর্ব রাশি এবং উত্তর রাশিকে শূন্য ব্যতীত একই সংখ্যা দ্বারা ভাগ বা গুণ করলে এর মানের কোনো পরিবর্তন হবে না। আর ওই অনুপাত যে অনুপাত পাওয়া যাবে ওই অনুপাত হবে হলো সমতুল অনুপাত। এরপরে আসি আমরা সরল অনুপাত। এ অধ্যায়ে কিন্তু শুধু সরল অনুপাত নিয়ে তোমাদের আলোচনা করা হবে। তো সরল অনুপাতটা কি, যেমন আমরা এখানে কতগুলো অনুপাত লিখেছিলাম, তারপর আরেকটা অনুপাত লিখি, যেমন 3:5। তাহলে এখানে রাশি আছে কয়টি? দুইটি। এটা কি পূর্ব রাশি আর এটা হলো উত্তর রাশি। তো যখন কোনো অনুপাতে দুইটি রাশি থাকবে, দুইটি রাশি থাকবে, ওই অনুপাতগুলোকে বলা হবে সরল অনুপাত। যেমন এখানে এটা একটা সরল অনুপাত, আবার আমরা যদি 4:7 লিখি এটা একটা সরল অনুপাত, কিন্তু আমরা যদি 4:7:9 লিখি তাহলে এটা কিন্তু সরল অনুপাত হবে না, কারণ এখানে রাশি হলো তিনটি, পূর্ব রাশি, মধ্য রাশি, উত্তর রাশি। তাহলে এটা কিন্তু সরল অনুপাত হবে না। তাহলে সরল অনুপাত কি? যে অনুপাতের দুইটি রাশি থাকবে তাকে বলা হবে হলো সরল অনুপাত। এরপরে আমরা আসি লঘু অনুপাত। লঘু শব্দের অর্থ কি? লঘু শব্দের অর্থ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লঘু শব্দের অর্থ ছোট, ছোট। যেমন এখানে আমরা এর আগে লিখেছিলাম অনুপাত, সেটাই লিখি 3:5। তাহলে এখানে ছোট সংখ্যা কোনটি? পূর্ব রাশি ছোট, উত্তর রাশি বড়। এখানে আমরা লক্ষ্য করব যে যে অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি অপেক্ষা ছোট তাকে আমরা বলবো লঘু অনুপাত। লঘু শব্দের অর্থ ছোট, অর্থাৎ পূর্ব রাশি ছোট হবে, উত্তর রাশি বড় হবে। আবার এটা যদি আমরা ঘুরিয়ে লিখি তাহলে হবে কি 5:3। এটা কিন্তু সেই ক্ষেত্রে লঘু অনুপাত বলা যাবে না, কারণ কি পূর্ব রাশি উত্তর রাশি অপেক্ষা পূর্ব রাশি এখানে বড়, অতএব এটা লঘু অনুপাত হবে না। আর যে অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি অপেক্ষা বড় ওই অনুপাতের আরেকটা নাম আছে, সেটা কি? সেটা হলো গুরু অনুপাত। আমরা জানি গুরু শব্দের অর্থ হলো বড়, বয়োজ্যেষ্ঠ, আমরা যাদেরকে উস্তাদ মানি, গুরু মানি। তাহলে গুরু শব্দের অর্থ হলো বড়, অর্থাৎ যে অনুপাতের উত্তর রাশি অপেক্ষা পূর্ব রাশি বড় তাদেরকে আমরা বলবো গুরু অনুপাত। তাহলে এখানে যদি আমরা আরও কয়েকটি অনুপাত লিখি তাহলে আমরা দেখি নির্ণয় করতে পারি কিনা কোনটা লঘু কোনটা গুরু। তাহলে 2:1, 3:5, 3:4, 7:8, 8:9। তাহলে এই অনুপাতগুলোর মধ্যে তাহলে আমরা কোনটি লঘু গুরু কোন আমরা অবশ্যই আশা করি নির্ণয় করতে পারবো। যেমন এখানে এটা কি অনুপাত হবে, যেহেতু উত্তর রাশি অপেক্ষা পূর্ব রাশি বড় অতএব এটা গুরু অনুপাত, এটা উত্তর রাশি অপেক্ষা পূর্ব রাশি ছোট লঘু অনুপাত। তাহলে এটা হবে লঘু, এটা হবে গুরু, গুরু অনুপাত, লঘু অনুপাত, এটাও হবে লঘু অনুপাত, আবার এটা হবে হলো, এইটাও হবে হলো লঘু অনুপাত। তাহলে এই অনুপাতগুলোর মধ্যে একটা শুধু পাওয়া গেল গুরু অনুপাত, বাকিগুলো লঘু অনুপাত। এরপরে আমরা আসি একক অনুপাত। একক অনুপাত আমরা কাদের কোন অনুপাতগুলোকে বলবো? যেমন এবার এইরকম কিছু অনুপাত পাওয়া যাবে, যেমন 25:25 বা 4:4 বা 8:8। তাহলে এই যে অনুপাত, এই অনুপাতগুলোর মধ্যে আমরা কী লক্ষ্য করতেছি? পূর্ব রাশি এবং উত্তর রাশি উভয় একই সংখ্যা, একই সংখ্যা, অর্থাৎ পূর্ব রাশিও যা উত্তর রাশিও তাই।
তাহলে এই সমস্ত অনুপাতগুলোকে আমরা বলবো একক অনুপাত। একক অনুপাত কেন? কারণ এইটা এই অনুপাতগুলোকে আমরা যদি ভাগ করি, 25 কে 25 দিয়ে ভাগ করলে এখানে হবে এক, এখানে হবে এক। 4 কে 4 দিয়ে ভাগ করলে এখানে হবে এক, এখানে হবে এক। 8 কে 8 দিয়ে ভাগ করলে এটা হবে এক, এইটা হবে এক। তাহলে এই অনুপাতগুলোকে আমরা বলবো একক অনুপাত। অর্থাৎ যে সকল অনুপাতের, যে সরল অনুপাতের উত্তর রাশি এবং পূর্ব রাশি উভয়ই একই হয়, ওই অনুপাতগুলোকে বলা হবে একক অনুপাত। এরপর আমরা আসি ব্যস্ত অনুপাত। ব্যস্ত অনুপাত আবার কি? যেমন এখানে অনুপাত একটা লিখলাম আমরা 7:6:7। তাহলে এই 6:7 এইটাকে আমরা যদি উল্টিয়ে লিখি তাহলে হয় 7:6। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, যে অনুপাতে এখানে কি ছিল, 6 ছিল পূর্ব রাশি, 7 ছিল উত্তর রাশি, আর এইটাই পরিবর্তিত হয়ে কি হয়ে গেল, 7ই হয়ে গেল পূর্ব রাশি, 6 হয়ে গেল উত্তর রাশি। তাহলে যে অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি হিসেবে এবং উত্তর রাশি পূর্ব রাশি হিসেবে আমরা লিখি বা প্রকাশ করি, ওই অনুপাতগুলোকে বলা হবে ব্যস্তানুপাত, বা আমরা সহজ ভাষায় উল্টানুপাতও বলে থাকি। তাহলে 15:13, তাহলে এই অনুপাতে ব্যস্ত অনুপাত কী হবে শিক্ষার্থী বন্ধুরা? অবশ্যই আশা করি তোমরা বুঝতে পারছ, সেটা হবে হলো 13:15। কেন? কারণ এখানে 15 ছিল পূর্ব রাশি, 13 ছিল উত্তর রাশি, আর সেখানে হয়ে গেল 13ই উত্তর পূর্ব রাশি, 15 উত্তর রাশি। তাহলে এই সমস্ত অনুপাতগুলোকে আমরা বলবো ব্যস্তানুপাত। সর্বশেষ আরেকটি বিষয় আসি, সেটি হলো মিশ্র অনুপাত। মিশ্র অনুপাতটা আবার কেমন? যেমন এখানে 2টা অনুপাত আমরা লিখি, যে 2:3, আর একটা লিখি 4:5। তাহলে এই দুইটা কি অনুপাত? সরল অনুপাত। এই দুইটা সরল অনুপাতের পূর্ব রাশিগুলোকে আমরা যদি গুণন করি তাহলে কত হবে? 2×4। আর উত্তর রাশিগুলোকে গুণ করলে কী হবে? 3×5। তাহলে এই যে কত হলো, 4×2=8, আর 3×5=15। তাহলে এই যে দুইটা অনুপাত, দুটি সরল অনুপাত, দুটি সরল অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফল এবং উত্তর রাশিগুলোর গুণফল এর মধ্যবর্তী যে অনুপাতটা আমরা পেলাম সেটা হলো মিশ্র অনুপাত। এরকম আমরা দুইটার অনুপাতের থেকে দেখাইলাম, এখানে আমরা 2-এর অধিক অর্থাৎ 3টা 4টা সরল অনুপাত যদি থাকে তবুও কিন্তু আমরা এখান থেকে কী করতে পারবো, মিশ্র অনুপাত নির্ণয় করতে পারব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এই অধ্যায়ের যে সমস্ত টার্মগুলো আমাদের জানা প্রয়োজন ছিল জানলাম। এখন আমরা কী করি, দু একটি সমস্যার সমাধান করি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 2.1-এর আমরা 10 নম্বর অঙ্কটাই আমরা একটু সমস্যার সমাধান করার চেষ্টা করি। এখানে বলা আছে পিতা এবং পুত্রের বয়সের অনুপাত 14:3, পিতার বয়স 56 হলে পুত্রের বয়স কত? তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু পিতার বয়স এবং পুত্রের বয়সের একটা অনুপাত এখানে দেওয়া আছে, পুত্রের বয়স কত দেওয়া আছে, 14:3।
এবং পিতার বয়স দেওয়া আছে। পিতার বয়স 56 বছর দেওয়া আছে। তাহলে এখানে আমার দেওয়া নাই, আমার কি বাহির করতে হবে? পুত্রের বয়সটা বাহির করতে হবে। তাহলে পুত্রের বয়স তো আমরা কিভাবে বার করবো? আমরা পুত্রের বয়স তো জানি না। তাহলে আমরা এক কাজ করতে পারি, পুত্রের বয়সকে আমরা ধরে নিতে পারি, ধরি বা মনে করি পুত্রের বয়স 9 বছর। তাহলে আমরা প্রশ্ন অনুসারে কি লিখতে পারি? লিখতে পারি তাহলে পিতার বয়স কত? 56। আর পুত্রের বয়স কত ধরেছি? ক। এটা কোন অনুপাতের সমান? এই যে আমার যে প্রদত্ত অনুপাত দেওয়া আছে সেই অনুপাতের সমান। এটাকে আমরা অনুপাত মানে আমরা বলেছি ভগ্নাংশ। এইটাকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি। আর সমাধানের নিয়ম অনুযায়ী প্রথম ভগ্নাংশের লব এবং অপর পক্ষের ভগ্নাংশের হর দিয়ে গুণন করলে যা হবে, আর অপর পক্ষের লব এবং এই পক্ষের হর দিয়ে গুণন করলে ঠিক, এটাকে আমরা বলি আর গুণন। আর গুণন করি তাহলে ক ইন্টু 14 56 গুণন 3, অর্থাৎ এইটা গুণন করলে যা হবে এই দুটো গুণন করলে ঠিক তাই হবে। তো এটা তোমাদের বোঝানোর স্বার্থে আমি চিহ্নটা দিয়েছিলাম, আমরা চিহ্নটা আবার মুছে ফেলি। আর আমরা সমাধানের নিয়মে আমরা জানি যে এই পাশে যদি গুণন হিসাবে থাকে পক্ষান্তর করলে কি হয়ে যায়? ভাগ হয়ে যায়। 14 ছিল এই পাশে গুণন, ওই পাশে গিয়ে হলো ভাগ। আর এই 14 দ্বারা 56কে ভাগ করা যায়, আমরা বলি কাটাকাটি, আসলে কাটাকাটি না, এটা হলো ভাগ। ভাগ করলে কত হয়? 4 14 56। আমি নামতা হিসেবে বললাম, তোমরা ভাগ করে আলাদাভাবে ভাগ করে নিতে পারো। আর সে 4কে 3 দ্বারা গুণ করলে কি হয়? 3 ছাড়া ক সমান 3 ছাড়া 12। অথবা আমরা কী পেলাম? পুত্রের বয়স কিন্তু আমরা পেয়ে গেলাম। পুত্রের বয়স কি? পুত্রের বয়স হলো 12 বৎসর। তাহলে উত্তর আমরা কী লিখবো? পুত্রের বয়স 12 বৎসর। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে যতটুকুই আলাপ করলাম বা আলোচনা করলাম, আশা করি তোমরা মনোযোগ সহকারে শুনেছ এবং আশা করি তোমাদের ভালো লেগেছে। আর তোমরা কতটুকু উপকৃত হবে না হবে সেটা তোমাদের ব্যাপার। তো আজ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার তোমাদের সাথে হয়তো পরবর্তী দেখা হবে। তো এই করোনা মহামারীর সময়ে তোমরা সাবধানে থাকবে, সবসময় নিরাপদ দূরত্ব অর্থাৎ সামাজিক দূরত্ব বজায় রাখবে, মাস্ক পরবে এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে, এবং মাঝে মধ্যেই যখনই বাইরে যাবে তখনই 20 সেকেন্ড পর্যন্ত সাবান অথবা কোনো হ্যান্ড ওয়াশ দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নেবে। আজ আর নয়, সবাইকে ধন্যবাদ।